হ্যাঁ এই মুহূর্তে ডেঙ্গু আমাদের জাতীয় জীবনে একটা বড় সমস্যা তো আমরা মনে করি যে যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছে তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলি স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নিচ্ছে আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি আমাদের রংপুর বিভাগের প্রত্যেকটি হসপিটালে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের কোনো তথ্য আমাদের কাছে নাই বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসে চিকিৎসা নিচ্ছে তো তারপরেও যাতে এডিস মশার বংশ বিস্তার আমাদের এই গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে এই জন্য গভমেন্টকে আমরা জানিয়েছি যে ঢাকা থেকে যে সমস্ত বাস ট্রেন এই মফসলের দিকে ব্যাপক আকারে ঈদের সময় আসবে সেগুলো যাতে স্প্রে করে মশা মুক্ত করে দেওয়া হয় ঢাকা থেকে আর আপনি সামাজিক সচেতনতার যে প্রশ্ন তুলেছেন সেটি অবশ্যই এটা প্রয়োজন কারণ মশা যুগ যুগ ধরেই ছিল সকল মশায় ডেঙ্গু হয় না এখন আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের ড্রেনগুলি পরিষ্কার রাখি আমাদের যেখানে জলাবদ্ধতা হয় সেগুলিকে আমরা সচল করে দিই যাতে পানি নেমে যায় আমাদের যে যেখানে তিন দিনের বেশি পানি জমে যায় এরকম পুরাতন টায়ার কষা বা বোতল অন্যান্য পাত্র ফুলের টপ এসির পানি ফ্রিজের ট্রে যেখানে যেখানে পানি জমার সম্ভাবনা এবং তিন দিনের বেশি জমে থাকার সম্ভাবনা আমরা জনগণকে সচেতন করছি আমাদের প্রত্যেকটি জেলায় এরকম ব্যাপক কর্মসূচি গ্রহণ করা জেলা প্রশাসক নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে সম্পৃক্ত করে যাতে এই পানি জমে না থাকে এবং যারা ঈদের সময় ছুটিতে যাবে বাসা বন্ধ থাকবে সেই বাসার পানি যেন তারা সম্পূর্ণরূপে শুকানোর ব্যবস্থা করে যায় আমরা এই আহ্বান জানিয়েছি এই মুহূর্তে সচেতনতা ছাড়া এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই